পৃথিবীতে এমন দেশ কি আছে যে একসময় পারমাণবিক অস্ত্র বানিয়েছিল কিন্তু পরে নিজেই সেগুলো ধ্বংস করে ফেলেছে? আমরা জানি পারমাণবিক অস্ত্র একই সাথে অন্য দেশকে ভয় দেখায় এবং নিজের দেশের নিরাপত্তা দেয়। ফলে পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশই চাইবে না নিজের পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলতে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কয়েকটি দেশ আছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র ছিল কিন্তু এখন নেই। এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমে আমরা দেখে নেব যেসব দেশের পারমাণবিক অস্ত্র আছে বিশ্ব মানচিত্রে তাদের অবস্থান। আগের ভিডিওতে পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্তারিত কথা বলেছি। নতুন তথ্য অনুযায়ী ভারত পাকিস্তানকে পেছনে ফেলে তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে। এছাড়াও কয়েকটি চুক্তি এবং আরও কয়েকটি বিষয় নিয়ে সেই ভিডিওতে বিস্তারিত কথা বলেছি, সেই ভিডিওটি আগে দেখে নিন। আমরা জানি বর্তমানে সারা বিশ্বে মোট 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমেরিকাকে। আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এরপর এখানে দেখতে পাচ্ছেন যুক্তরাজ্যকে, এখানে দেখতে পাচ্ছেন ফ্রান্সকে। যুক্তরাজ্য এবং ফ্রান্স ইউরোপ মহাদেশে অবস্থিত। এরপরে এদিকে দেখতে পাচ্ছেন রাশিয়াকে। রাশিয়া এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশেই পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন উত্তর কোরিয়াকে। উত্তর কোরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত। দুই কোরিয়া কেন আলাদা হয়ে গিয়েছিল সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেটি দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন চীনকে, এখানে দেখতে পাচ্ছেন ভারতকে, আর এটি হলো পাকিস্তান। এই তিনটি প্রতিবেশী দেশ এশিয়া মহাদেশে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন ইসরায়েলকে। ইসরায়েলও এশিয়া মহাদেশে অবস্থিত। অর্থাৎ সাতটি মহাদেশের মধ্যে তিনটি মহাদেশ অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশে এই পারমাণবিক শক্তিধর দেশগুলো অবস্থিত। বাকি চারটি মহাদেশ অর্থাৎ দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ এবং অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত দেশগুলোতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। কেন নেই সেটার পেছনে অনেক কারণ আছে। তবে এই চারটি মহাদেশের বিভিন্ন দেশ এবং এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশ মিলে কয়েকটি চুক্তি করেছে যে তারা এই এলাকাগুলোকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখবে। সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন। এখানে দেখতে পাচ্ছেন জাতিসংঘের মধ্যস্থতায় নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন নামে কয়েকটি চুক্তি হয়েছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ল্যাটিন আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের 33টি দেশ একটি চুক্তি স্বাক্ষর করে নিজেদেরকে নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন হিসেবে ঘোষণা করেছে। এছাড়া আফ্রিকা মহাদেশের একটি দেশ ছাড়া সবকটি দেশ চুক্তি করে নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন প্রতিষ্ঠা করেছে। এছাড়াও সাউথ প্যাসিফিক অঞ্চলের 13টি দেশ, এশিয়া মহাদেশের আসিয়ান অঞ্চলের 10টি দেশ, এশিয়া মহাদেশের সেন্ট্রাল এশিয়া তথা মধ্য এশিয়ার 5টি দেশ মিলে বিভিন্ন চুক্তি করে নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন প্রতিষ্ঠা করেছে। তাদের এসব চুক্তির উদ্দেশ্য হল এসব এলাকাকে নিউক্লিয়ার ওয়েপন মুক্ত রাখা। এখানে দেখতে পাচ্ছেন মোট 114টি দেশ এই নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন চুক্তি করেছে। আর এই 114টি দেশে পৃথিবীর জনসংখ্যার মোট 39% জনগণ বসবাস করে। অন্যদিকে নিউক্লিয়ার ওয়েপন আছে এমন 9টি দেশে পৃথিবীর 47% জনগণ বসবাস করে। আগের ভিডিওর প্রসঙ্গক্রমে একটি তথ্য জানা প্রয়োজন, সেটি হলো বর্তমান সময়ে এই 9টি দেশ ছাড়াও আর কারো কাছে কি পারমাণবিক অস্ত্র আছে? উত্তর হলো অবশ্যই আছে, তবে সেই অস্ত্রগুলো তাদের নিজের নয়। অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া কয়েকটি দেশে তাদের পারমাণবিক অস্ত্র দিয়ে রেখেছে। প্রথমে আমেরিকার কথায় আসা যাক। সামরিক সংগঠন ন্যাটো সম্পর্কে আপনারা সবাই জানেন। ন্যাটো সম্পর্কে একটি বিস্তারিত গুরুত্বপূর্ণ ভিডিও আছে, সেটি দেখে নিন। তো এই ন্যাটো সংগঠনের অন্যান্য কিছু সদস্যকে আমেরিকা কিছু পারমাণবিক অস্ত্র দিয়ে রেখেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমেরিকা বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড এবং তুরস্ককে 20টি করে মোট 100টি পারমাণবিক অস্ত্র দিয়েছে। এখন প্রশ্ন হলো পারমাণবিক অস্ত্রগুলো আমেরিকা কেন দিয়েছে? এগুলো দিয়েছে মূলত তার নিজের নিরাপত্তার জন্যই, এবং এই দেশগুলোও যেন পারমাণবিক অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেটি জানতে পারে সেজন্য। তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই দেশগুলো কি নিজের ইচ্ছামতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে? উত্তর হলো না, আমেরিকার পারমিশন ছাড়া তারা এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারবে না।
এছাড়াও 1963 সাল থেকে কানাডা এবং গ্রিসেও আমেরিকার পারমাণবিক অস্ত্র ছিল, কিন্তু এরপরে 1972 সালে এবং 1984 সালে এই অস্ত্রগুলো কানাডা থেকে সে সরিয়ে নিয়ে আসে, আর 2001 সালে গ্রিস থেকে সরিয়ে নেয়। এরপরে রাশিয়ার কথায় আসা যাক। বর্তমানে বেলারুশে প্রায় 130টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া, কারণ আমরা জানি রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে। মূলত ইউক্রেনকে উদ্দেশ্য করেই সে ইউক্রেনের পাশের দেশ বেলারুশে এই অস্ত্রগুলো স্থাপন করেছে। এখন আমরা কথা বলবো সেসব দেশকে নিয়ে যেসব দেশ একসময় পারমাণবিক অস্ত্রের মালিক ছিল। আমরা যখন 9টি পারমাণবিক শক্তিধর দেশের মানচিত্র দেখেছি, তখন একটি বিষয় খেয়াল করেছি যে আফ্রিকা মহাদেশের কোনো দেশে বর্তমানে পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু একসময় ছিল। আমরা কথা বলবো দক্ষিণ আফ্রিকাকে নিয়ে, কারণ দক্ষিণ আফ্রিকায় একসময় পারমাণবিক অস্ত্র ছিল। সে কিভাবে এই অস্ত্র বানিয়েছিল তা জেনে নেব। দক্ষিণ আফ্রিকার শাসন ক্ষমতায় তখন ন্যাশনাল পার্টির সরকার, দলটি ছিল কমিউনিস্ট বিরোধী। এছাড়াও এই দলটি কৃষ্ণাঙ্গদের বিরোধিতা করত এবং শ্বেতাঙ্গদের পক্ষ অবলম্বন করত। তখন দক্ষিণ আফ্রিকা জাতিগত বিচ্ছিন্ন ব্যবস্থা এবং বর্ণ বৈষম্যের জন্য সারা বিশ্বেই আলোচিত। আমরা যে সময়ের কথা বলছি সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। তখন বিশ্ব ব্যবস্থায় দুটি ব্লক তৈরি হয়ে গিয়েছিল, যার একটির নেতৃত্বে ছিল পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপরটির নেতৃত্বে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ছিল, অবশ্য এর পেছনে যথেষ্ট কারণ ছিল। স্নায়ুযুদ্ধের সময় দুই ব্লকই নিজেদের দিকে অন্যান্য দেশকে টানার চেষ্টা করে আসছিল, বিভিন্ন দেশের দিকে বিভিন্ন সাহায্য সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছিল। 1950-এর দশকে দক্ষিণ আফ্রিকা তার পারমাণবিক অস্ত্র বানানোর বিষয়ে চিন্তা শুরু করে, আর এ বিষয়ে বিভিন্নভাবে প্রাথমিক সাহায্য করেছে আমেরিকা। কিন্তু বিশ্বব্যাপী নিন্দিত বর্ণবাদী সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। তারপরেও সে আফ্রিকার সরকারকে সাহায্য করেছিল, কারণ সে মূলত আফ্রিকায় কমিউনিজম তথা সোভিয়েত ইউনিয়নকে প্রভাব বিস্তার করতে দিতে চাচ্ছিল না। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও চেষ্টা করে যাচ্ছিল আফ্রিকার দেশগুলোতে কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য। দক্ষিণ আফ্রিকার কাছের দেশ অ্যাঙ্গোলা পর্তুগিজদের কাছ থেকে 1975 সালে স্বাধীনতা প্রাপ্ত হওয়ার পর থেকেই গৃহযুদ্ধ লেগে যায় সে দেশে। গৃহযুদ্ধের এক পক্ষে অর্থাৎ সমাজতান্ত্রিক পক্ষকে সমর্থন দিতে থাকে সোভিয়েত ইউনিয়ন এবং কিউবা। সোভিয়েত সমর্থনপুষ্ট কিউবান বাহিনী অ্যাঙ্গোলায় মোতায়েন করা হয়, ফলে কমিউনিজম বিরোধী আফ্রিকান সরকার ভয় পেয়ে যায়। সে চিন্তা করছিল যে বিপদের দিনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট সহায়তা হয়তো আসবে না, কারণ সোভিয়েত প্রভাব তার কাছের দেশ অ্যাঙ্গোলায় পড়েছে। তাই দেশটি ভীত ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে সরাসরি সামরিক সংঘাত কিংবা যুদ্ধ শুরু নিয়ে। যদি এরকম ঘটে তাহলে আমেরিকা তথা পশ্চিমা ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে সে সময় সাহায্য হয়তো পাওয়া যাবে না। এজন্য তারা নিজেরাই পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে যে নিজেদের প্রয়োজনে নিজেদের দেশের মানুষকে রক্ষার জন্য পারমাণবিক বোমার বিকল্প নেই, তাই তারা পারমাণবিক বোমা তৈরির এক গোপন প্রকল্প শুরু করে। দক্ষিণ আফ্রিকার আশঙ্কা সত্যি হয়। একসময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা বন্ধ করে দেয়, ফলশ্রুতিতে তারা তাদের প্রকল্প এগিয়ে নিতে থাকে। তারা ভাবতে শুরু করে নিজেদের পারমাণবিক অস্ত্র থাকলে বিশ্বমঞ্চে তারা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 1957 সালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 50 বছর মেয়াদী অ্যাটম ফর পিস এর অধীনে একটি সমঝোতায় পৌঁছেছিল, অর্থাৎ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আমেরিকা দক্ষিণ আফ্রিকাকে সাহায্য করতে রাজি হয়েছিল। 1965 সালে মার্কিন সহায়তায় পারমাণবিক গবেষণা চুল্লি তৈরি হয়। 1967 সালে দক্ষিণ আফ্রিকা প্লুটোনিয়াম সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নেয় এবং নিজেদের পারমাণবিক চুল্লি সাফারি 2 প্রতিষ্ঠা করে। দক্ষিণ আফ্রিকার সরকার 1970 সালে এক জাতীয় প্রকল্প গ্রহণ করে। সর্বশেষ 1971 সালে দক্ষিণ আফ্রিকায় জ্বালানি এবং খনি মন্ত্রী FW ক্লার্ক খনিজ শিল্পে শান্তিপূর্ণভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণের অনুমতি দেন। এভাবেই খনিতে ব্যবহারের কথা বলে দক্ষিণ আফ্রিকায় পারমাণবিক অস্ত্র তৈরি শুরু হয়। দক্ষিণ আফ্রিকা 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় এবং সপ্তম বোমাটিও প্রায় অর্ধেক তৈরি হয়ে যায়। পরে বিশ্ববাসী জানতে পারে যে দক্ষিণ আফ্রিকা 1979 সালেই পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হয়ে গিয়েছিল। সে সময় একটি গুঞ্জন ছিল যে
দক্ষিণ আফ্রিকার সাথে ইসরায়েল এবং ফ্রান্সের যোগাযোগ আছে। অনেকে মনে করেন এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এসব দেশ থেকে সহযোগিতা পেয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার জ্বালানি ও খনি মন্ত্রী ডব্লিউ ডি ক্লার্ক 1989 সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং দেশের পারমাণবিক অস্ত্রের সম্ভার ত্যাগের ঘোষণা দেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে দক্ষিণ আফ্রিকা কেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল? যেসব উদ্দেশ্য সামনে রেখে দক্ষিণ আফ্রিকা পারমাণবিক শক্তিধর দেশ হতে চেয়েছিল সেসব উদ্দেশ্য এমনিতেই সফল হতে চলেছিল। কারণ আমরা জানি 1980-এর দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের পতন ঘণ্টা বেজে গিয়েছিল, যার ফলস্বরূপ 1991 সালে সম্পূর্ণরূপে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ফলে সোভিয়েত ইউনিয়নের যে ভয় দক্ষিণ আফ্রিকার ছিল সেটি শেষ হয়ে যায়। ফলে কমিউনিজমের প্রভাব নিয়ে আফ্রিকাকে আর চিন্তা করতে হলো না। অনেকে মনে করেন বর্ণবাদী সরকারের তৈরি করা পারমাণবিক অস্ত্র পরবর্তীতে অন্য কোনো সরকারের হাতে চলে যাক সেটা তারা চায়নি, তাই পরবর্তী সরকার আসার পূর্বেই পারমাণবিক বোমাগুলো ধ্বংস করা হয়। কারণ আমরা জানি এরপর 10 মে 1994 সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকা ছাড়াও ইউক্রেন, বেলারুশ ও কাজাকস্তানের কাছে একসময় পারমাণবিক অস্ত্র ছিল। তবে এসব দেশের বিষয়টি দক্ষিণ আফ্রিকার মতো নয়। আমরা জানি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 26 ডিসেম্বর 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। সেগুলো আগেও দেশ ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে ইউনিয়নভুক্ত থাকায় স্বাধীন সার্বভৌম ছিল না। 1991 সালে এই ইউনিয়নও ভেঙে যায়, ফলে 15টি দেশ আবার আলাদা হয়ে স্বাধীন সার্বভৌম রূপে যাত্রা শুরু করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে সোভিয়েত ইউনিয়নের কাছে যে পারমাণবিক অস্ত্রগুলো ছিল সেগুলো ছিল মূলত 4টি দেশের হাতে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নভুক্ত রাশিয়া, বেলারুশ, কাজাকস্তান এবং ইউক্রেনের হাতে। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন প্রশ্ন আসলো যে পারমাণবিক অস্ত্রগুলো কার হাতে যাবে। স্বাধীনতা লাভের পর সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর নিজের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে চিন্তিত ছিল। বেলারুশ, কাজাকস্তান এবং ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ত্যাগ করার কারণগুলোর মধ্যে রয়েছে পশ্চিমা দেশগুলো থেকে আর্থিক সহায়তার প্রয়োজন ছিল তাদের। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা সহ অন্যান্য শক্তিশালী দেশগুলো চাপ দিয়েছিল তাদেরকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার জন্য। এছাড়া কূটনৈতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বাধীন দেশের স্বীকৃতি প্রয়োজন ছিল তাদের। পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে অনেক দেশের কাছ থেকেই তারা স্বীকৃতি পেত না। এছাড়াও অস্ত্র নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সম্পদের অভাব ছিল তাদের। তাছাড়া পারমাণবিক অস্ত্র মজুদ রাখাও অনেক ব্যয়সাধ্য বিষয়, অনেক অর্থ খরচ হয় এগুলোর পরিচর্যায়। তাছাড়া পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া মিলে এই দেশগুলোকে তাদের নিরাপত্তার বিষয়ে গ্যারেন্টি দিয়েছিল। এই বিষয়ে তাদের মধ্যে কয়েকটি চুক্তিও হয়েছিল, ফলে তারা ভেবেছিল যে যেহেতু নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা নেই, সেহেতু এই ব্যয়বহুল পারমাণবিক অস্ত্র রেখে আমাদের আর কোনো কাজ নেই। ফলে তারা পারমাণবিক অস্ত্র ত্যাগ করে রাশিয়াকে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে মুখ্য ভূমিকা পালন করে। প্রথমত, তারা অস্ত্র ছেড়ে দেওয়ার বিনিময়ে আর্থিক সহায়তা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সে। দ্বিতীয়ত, যুক্তরাজ্য এবং রাশিয়ার সাথে আমেরিকা বুদাপেস্ট মেমোরান্ডামে স্বাক্ষর করেছে, যা ইউক্রেন ভূখণ্ডের নিরাপত্তার গ্যারেন্টি দেওয়ার কথা ছিল। 1994 সালে বুদাপেস্ট চুক্তির পর ইউক্রেন রাশিয়ার হাতে সব পারমাণবিক অস্ত্র তুলে দেয়। যদিও তিনটি দেশের পারমাণবিক অস্ত্র ত্যাগের আলাদা আলাদা কারণ ছিল, তারপরেও মোটা দাগে এগুলোই বড় কারণ হিসেবে বিবেচিত হয়। তো এখন এ পর্যন্তই। আগের ভিডিওটি ভালো করে দেখে নিন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।